दिया तारपर कय आमार तो ठेका किसेर 3 घंटार गुरु हइया कथाटा केमन हइल ना। एक बंधु तार खूब शख हइছে বিয়া করব, বিয়ার বয়স খুব একটা হয় নাই, তারপরও মনে চাইছে বিয়া করা লাগবে, বুঝেন না। এখন বিয়ে যে করব, বিয়ে করতে গেলে তো ভালো কাপড় চোপড় দরকার, তার আবার খুব ভালো কাপড় চোপড় নাই। তো তার প্রতিবেশী এক বন্ধু আছে, তো বন্ধুর গিয়ে বন্ধু তোমার তো অনেক ভালো কাপড় চোপড় আছে, যদি তোমার ভালো সুটটা আমার দিতা তাহলে ওইটা পরে আমি বিয়ে করতে যাইতাম। কয় ঠিক আছে দিমু, শর্ত আছে আমার কিন্তু সাথে নেওয়া লাগবো। কয় তুমি যাইবে আমার বিয়াতে? কহা যামু। আর বন্ধু যে কেমন সে তো জানি, আচ্ছা ঠিক আছে চলো যাইও। তো বিয়ের দিন যখন নিয়ে গেছে, এখন ওই যে বরযাত্রী যাওয়ার পরে জামাই দেখতে আসে না, তো যখন নাকি প্রতিবেশীর লোকজন জামাই দেখতে আসছে, জামাই কোনটা জামাই কোনটা, তো যেই বন্ধু কাপড় চোপড় দিছে আর কি, হাই কইতেছে জামাই এইটাই কিন্তু কাপড় গুলা আমার। তো যখন এই কথা কইছে, তো বন্ধু একটু জামাই শরম পেয়েছে না, ওর কাপড় গুলা না আমি একটু পরছি, তাই আবার এটা কোন লাগবো। তো যখন চলে গেছে লোকজন, তখন কইতেছে দোস্ত তুমি এটা কি কইলা, তোমার জিজ্ঞেস করছে জামাই কোনটা, তুমি আমার দেখাই দিবা, তুমি কাপড়ের কথা কইলা কেন? আচ্ছা ঠিক আছে এই এটা কমো না। তো কিছুক্ষণ পরে আমার আরেক দল আইছে, এই জামাই কোনটা জামাই কোনটা? কয় জামাই এইটা, কাপড় ওরও না আমারও না। তো এখন বিষয় হইল ওরকম আর কি, আমার আজকের যিনি গুরু, তো আজকে উনি আমার গুরু না, আমিও ওনার ভক্ত না, ভক্ত না শিষ্য না, কিন্তু সামাদ ভাই আমাকে বানাই দিছে, যদিও না তবু আজকে আমি মনে করব আবুল সরকারি আমার গুরু। গুরু কথা ঠিক কিনা? যদি আমি তাকে না ভাবি, বাবা আপনারা যাত্রা পালা গান দেখছেন না, দেখছেন কিনা? অনেক সময় দেখা যায় একটা গরিব ঘরের ছেলে তারে বানায় রাজার অভিনেতারে দেয়, দেয় না? একটা মুসির ছেলেরে রাজার পাট দেয়, আর রাজার ছেলেরে মুসির পাট দেয়, মানে ধনী পরিবারের ছেলেরে মুসির পাট দেয়, দেয় না? এখন ওই মুসি যদি মনে মনে ভাবে আমি তোলে মুসি, আমার দিছে রাজার পাট, আমি কি করতে পারবো? হাই হাই আমি কেমন করবো? তাহলে কি অভিনয় হইব? আপনারা কি বলেন? যারে যে পাঠ দিছে ওই পাঠ যদি সে ঠিক মতো করতে পারে তবেই সে প্রকৃত অভিনেতা, অভিনেত্রী কি? তা আমি মনে করি আপনি আমারে ভক্ত মানেন আর না মানেন, আমি কিন্তু আজকে আপনার গুরু মাই নাই, যাই নাই, গান গাইছে, যতক্ষণ থাকবো মনে করেন আমি কিন্তু ওই রকম শিশু, ওই রকম সন্তান, ওই রকম শিষ্য। একটা সন্তান যেমন মায়ের কোলে বৈশা বৈশা একটা স্তন মুখে দিয়া দুধ খায়, আর একটার মধ্যে চিমটা চিমটি কামড়া কামড়ি করে, বুঝেন না? এটাই খবরটা মায়েরা ভালো জানে বাবাদের থেকে। আমি হইলাম ওই রকম। আজকে যতক্ষণ পালা গান চলবো অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এরকম খোসা খাইছে, চিমটে চামটে গোতাগাতি দিতে থাকবো। খোসা না দিলে মধ্যে বেরিয়েব, বাইর হইব না। তো ভালোই, যেহেতু শীতের রাইতে একটু গরম গরম রাহা লাগবো আর কি। এখন গুরু ভজবো, গুরু সেবা করব, কিন্তু আমার ভিতরে যে 6টা রিপু আছে, এই রিপু তো আমার ওই দিকে যাইতে দেয় না। কথাটা বোঝেন নাই? এখন আমার মনে চাইছে আমার পিসাবের বাড়িতে উরুষ চলতেছে, আমার বাজানের বাড়িতে যামু। এখন আমার বউ কেতেছে যাওয়ার দরকার নাই, একটু কাম আছে, বুঝেন নাই, যাও না, একটু কাজ কারবার আছে। এখন আমি যাইতে চাই, কিন্তু আমারে বউ না করে, আবার আমার ভিতরেও কিছু ব্যাপার স্যাপার ঘটে, এদিক সেদিক চাইলে খাইলে মনটা খালি কেমন কেমন জানি করে। আমি আমার দয়ালের কাছে কথা না কইয়া লালন সাইজের একটা গান দিয়া একটু খোসাখুসির ভাব করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, হেতে মতন রাজাই বসাই। दुष्ट भारी करे से कौशल जारी मदन से दुष्ट भारी करे से कौशल जारी करे से मुंशी गिरी गोपने करे से मुंशी गिरी गोपने प्रेम रसिका हब एमोनी आमी प्रेम रसिका हब एमोने ठीक आछे ना बाबा आमी गुरु कर्म करते चाई किन्तु आमार भीतरे काम क्रोध लोभ मोह मद मात्सर्य एई छयटी प्रतारणाय आमार आर गुरु सेवा करा हय ना करते चाई गुरुर साथे प्रेम करते चाई संग करते चाई गुरु सेवा करते चाई आमी मानुष होते चाई किन्तु आमार ओई रिपुगुलो आमाके करते देय ना ताहले ओई रिपुगुलाके दमन करबो किभाबे कोन साधना आमी करले आमार रिपुगुलाके आमी नियंत्रण करते पारबो परिमाणा कम करे ना गुरुबादेर कथा सुनते चाइले सेखाने गुरु प्रेमेर लोक थाकते होबे मुरिदान थाकते होबे बेशी ताहले गुरु तत्त्वेर कथा बोला जाबे बा बोलले भालो लागबे सुनते भालो लागबे एखाने जारा आपनारा गान सुनते आसछेन आमी जानी ना आपनारा कयजन मुरिद हयेछेन माने बिया बसछेन कयजन एकटु हात धरे उठान तो जे आपनारा कारा कारा मुरिद हयेछेन माने पीर धरछेन कयजन ओ हयेछे मिलाया 15-20 जन हইব আর কি गुरु धरछेन एखाने जोदि आमी 1000 लोक धरि ताहले पीर धरछेन आपनारा 20 जन आर बाकी सब लोक एखाने बेमुरिदान माने पीर धरेन नाई ताहले विषयटा एरকম হলো না बांजानारी प्रसवेर जे ব্যথা এটা তো বোঝে না বুঝে বুঝে এক পোলাই বলে শহর থেকে গ্রামের গেছে তো ग्रामेर বন্ধুর সাথে হাঁটাহাঁটি করতেছে एक ঘরের কোণা দিয়ে যাইতেছে শব্দ শুনতেছে কান্নাকাটি করতেছে এক মহিলা। তো শহরের বন্ধুটায় গ্রামের বন্ধুরে জিজ্ঞাসা করে, বন্ধু এই মহিলা কান্দে কেন? তো প্রতিবেশী তো চিনি, কয় মহিলার তো প্রসব বেদনা, এই জন্য কাঁদতেছে। তো শহরের বন্ধুটা কয়, আহারে এই ব্যথায় আমার দাদাও মরছে, এই ব্যথায় আমার দাদাই মরছে। এখন প্রসব বেদনা যে কি, এটা যেই মেয়ের বাচ্চা পেটে আসছে, নর্মাল বাচ্চা ডেলিভারি হয়েছে, সেই মহিলা জানে যে প্রসবের বেদনাটা যে কেমন ব্যথা, আর যার হয় নাই সে জানে না। তো যে নাকি বিয়ে করছে, বিয়ে বসে নাই, খালি বিয়ে করছে, কলিমদ্দির পোলা, হ্যাঁ সলিমদ্দির মাইয়া, 1 লাখ টাকা মহারানা ধার্য করে 10,000 নগদ পাইয়া 90,000 বাকি থুইয়া কবুল, এটা হলো বিয়ে করে, কয়দিন পরে টিকে না, তাই না, ভেঙে জায়গা। গুরুর কৃপা হলে হয়তো কোনোটা টিকা যায়, আবার অনেকগুলা টিকে না, এটা হলো বিয়ে করা। যার কারণে সমস্যা সৃষ্টি হয়। শুধু বিয়ে করলেন, একবার বিয়া বৈশা দেখেন কেমন লাগে। যে পর্যন্ত বিয়া না বসবেন, বিয়া করার মজাটা পাইবেন না। যখন বিয়া বসবেন, বিয়া বসা মানে কি, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হওয়া, এটার নাম হলো বিয়া বসা। এই বিয়াটা যতক্ষণ না বসবেন, বিয়া করার মজাও বুঝবেন না। আর এই যে বয়তিরা যে তরিকতের আলোচনা করে, এই আলোচনাগুলো ভালো মতো বুঝবেন না। শুনবেন ঠিকই, কিন্তু মজা পাইবেন কম আর কি। এই জন্য অবশ্যই একজন, আচ্ছা ভাই পবিত্র কোরআনে বলছে মুসলমান না হইয়া কেউ কবরবাসী হইও না। আমি আমার গুরু গোসাইকে বলবো এই বিষয়ে একটু আলোচনা আপনি অবশ্যই রাখবেন। মানুষগুলার একটু সচেতন করা দরকার যে কোরআনে বলছে, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নেই, আমরা তো সবাই মুসলমান, তাহলে কোরআনে বললো মুসলমান না হইয়া কেউ কবরবাসী হইও না। তাহলে এই বিষয়টা আসলে কি বোঝাইছে, সঠিক মুসলমান হওয়ার পদ্ধতিটা কি, কিভাবে, এই বিষয়টা অবশ্যই আমার গুরু গোসাই বলে যাবে। আমার গানের মধ্যে বলছি, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, এই দেহেতে মদন রাজায় বসায় কাছারি, কর আদায় করে লয়ে চাই হুজুরি, মদন সে দুষ্ট ভারী, করে সে তো সুলজারি, করে সে মুন্সিগিরি গোপনে। তারপরে বলছে, চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে। এই আস্তে রে, জনম বইরা শুনছি চোরেরাই খালি চুরি করে, কথা ঠিক না, কিন্তু লালন একটু অন্য দিকে ইশারা দিছে, এর ভিতরে কিছু একটা আছে কি, কথা কি খারাপ লাগে বাবা? চোরেরা জনম বইরা শুনছি চোরেরা চুরি করে, লালন একটু ইশারা দিছে, সাধুরা চুরি করে চোরেরা পলাই ডরে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে। তাহলে সাধুরা কি চুরি করে? লালন সাইজি বিনয় করে, শিরা সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী মর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী তার চরণে। তাহলে এখানে আরো কিছু বিষয় আছে, লালন কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো আমি আশা করি। যদিও অনেকে মুরিদ হয় নাই, কিন্তু মুরব্বী শ্রোতার সংখ্যা বেশি, অবশ্যই তারা এই বিষয়গুলো বুঝবে। আপনারা কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এমন এক জামাই বিয়ে করতে গেছে আর বলে জামা কাপড়ই নাই, আর বন্ধু কোন জুতের বন্ধু জিজ্ঞাসা করছে জামাইকে, বন্ধু কয় জামাই ওইটা জামা কাপড় আমার। কি আর করা যাইব বাবা, তাও তো এক বিপদ, আমার একবারে দুই দিকে বিপদ। আচ্ছা, পাল্লা লইছি গুরু শিষ্য, তেমন কোনো কথা কইতেও পারম না, কারণ গুরু হইয়া গুরুর ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে। পাতলা কথা কইলেও কইব গুরু হইয়া পাতলা কথা কয়, আর যদি কিছু না কই তাহলে কইব গুরু আর এখন পারে না। সামনেও বিপদ পিছনেও বিপদ। এটা কেমন, এক ব্যক্তি পায়জামা পরছে, পায়জামা পরে আবার পাঞ্জাবি পরে, এই পাঞ্জাবি রে ইন করছে, প্যান্ট পরে যে শার্ট পরে ইন করে না ওই রকম ইন করছে। এখন ইন করছে তো করছে বাবা, সামনের টুক ইন করছে, পাঞ্জাবির তোমার পিছনে এমনি দুই সাইড পকেটে এখানে কাটা, পাশের টুক আবার পাশ দিয়ে বাইর করে দিছে। এক লোক ধাই ধাই করে যাইতেছে, এক লোক এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, কি আমার খুব তাড়া আছে, কি করবো তাড়াতাড়ি কও। তুই এটা কি ডক কি পড়ছ, দেখো না পায়জামা পড়ছি আর পাঞ্জাবি পড়ছি, তো পায়জামা পড়ছাস পাঞ্জাবি পড়ছাস সেটা তুমি দেখি, কি তুই ইন করছাস পাঞ্জাবি, কেউ ইন করে পাঞ্জাবি যে ইন করছাস পাঞ্জাবি পরে কেউ ইন করে পায়জামার সাথে? কয় সবাই করে আমি একটু করলাম, আমার তো আর প্যান্ট শার্ট নাই, যা আছে তাই দিয়ে একটু শখ পুরাই। ঠিক আছে শখ পুরাস, তো তোর সামনে ইন করছাস পিছনেরটা বাইরে রাখছাস, এর কারণটা কি, সামনে ডাকছাস কেন? কয় আমার সামনে একটু অসুবিধা আছে। সামনে কি অসুবিধা? কয় আমি যে পাঞ্জাবিটা পড়ছি পাঞ্জাবির সামনে হইলো ভুগলা, বিড়ি খাইতে যে আগুন লাগে সামনে ছিঁড়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমি এটা ইন করছি, ওটা ঢাইকে বানাইছি। তো এটা বুদ্ধি খারাপ করার নাই, তো পিছনে আবার বাইর করে রাখছাস কে? কয় আমার পিছনে আরো বড় বিপদ। বড় বিপদ কি? কয় পায়জামা পরে বসতে যে পাছাটা বাইরে গেছে। পিছনে যদি ইন করি তো ওটা বাইরে যায়, এই জন্য সামনে ইন করছি আর পাশে সাইরে দিছি, আমার বিপদ রাখছি। তা আমার আজকে সামনেও বিপদ পিছনেও বিপদ, আপনারা আছেন তাই দুই চারটা কথা বলুন। তনি শিষ্য ঠিক আছে, আর শিষ্য আবার কায়দা করছে কি? কায়দাটা হইলো কপুলাপান দেখেন না মায়ের স্তনের দুধ খায়, কয় খায়, কয় একটা খায় আর একটা আইতে চিনতে, একটা খাইবো একটা আতাইবো, মানে উনি এখন কায়দা করছে আমার একটা খাইবো আর একটা চিনতেইবো, একটা খাইবো আর একটা আতাইবো। আমি বা কই যাব বাবা, আমার বেদু বইলে মাফ করে দিয়েন, কথার পিছনে একটা কথা মনে হয়েছে কব নাকি। বিষয়টা হলো কি বাবা, ওই নতুন বাছুর তো, গরুর বাছুর, নতুন বাছুর মাত্র একটু দৌড় টোর শিখছে বাবা, এখন এক দৌড় দিয়ে আবার উমিরে যায়, এরকম করে, এরকম করতে করতে দৌড়াইয়া মাইরে ফেলাইছে, হারাইয়া মাইরে হারাইয়া ফেলাই। এখন তো ক্ষুধার যখন লাগছে তখন হাম্বা হাম্বা ডাক পাইরা, কিন্তু মাইরে আর পায় না। ওই জায়গায় আবার একটা ষাঁড় গরু রে একজনে বাঁধা থইছে, ও পিছে দিয়ে দেখে আমার মায়ের মতো হইতে দেওয়া যায়, মায়ের হইল উলান ষাঁড় গরু হইল বিসি। এটা দেখে কয় কি রে, এ তখন মায়ের মতোই লাগে, তো ক্ষুধা যখন লাগছে তাহলে একটু যাই, जायो पिसुंदिया जायो जैनिकी सारेर इटु साटुरार मगरसे आर बाबा सार गरु तो एकेबारे जुराल दिसे दातेर मध्ये ব্যথা সবাই ব্যথাই ওরে मारे तो तुमी ठीक आछे तुमी जेटा কইছো কইছো बेजागाय कोनो काम कइरो ना बेजागाय काम करले किन्तु एकबारे जुरालाती भाग्ये जुइटा जाइबो আমারে যা পারো কইও এরা সিম দেও আর খাইম যাও যা খুশি করো বেজাগায় যাইয়া কিছু কইরো করিমানা আমাদের গানের মূল পর্ব এটা হলো একটু রং তামাশা হাসি দেওয়া কারণ শীতের মধ্যে মানুষ যায় কুকরাইয়া একটু হাসি তামাশা না থাকলে ভিতরটা উৎফুল্ল লাগে না নাকি বাবা আমাদের গানের মূল পর্ব কি করিমানা কাম ছাড়ে না মদনে আমি প্রেম রসিকা হব কেমন কেমন আহা এই যে বাবা এখন আর কথা বলা যাইব না হ্যাঁ এই গানটার মধ্যে তত্ত্বে ভরা সেই গানের মধ্যে লালন সাইজি বলল এই দেহেতে মদন রাজা বসায় কাচারি কর আদায় লয়ে সে যে চায় হুজুরি মদন সে দুষ্ট ভারী তারে দিলে তুসলদারি কিন্তু করে সে মুন্সিগিরি গোপনে মানে যা করতে কইছো তা করে না চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা আমি যা জিজ্ঞাসিলে তুমি বলো না জনমবরে শুনলাম চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে আজকে আমার শিষ্য কয় সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে নিয়ে যায় শূন্য কারে কোনখানে আসলে চোরেরা যে চুরি করে এটা গটি বাটি থালা বাসন ধান চাল টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এগুলো চুরি করে ওটা কভার করা যায় সাধুরা যে চুরি করে এই চুরি কখনো কভার করা যায় না সাবধান কোন অটল সাধুর চোখের দিকে এই বাবা কোন অটল সাধুর চোখের দিকে সাবধান তুমি চোখ রাখো না কেন চোখ রাখবে না মুহূর্তের মধ্যে তোমার মালধন চুরি হয়ে যাবে তাই গুরুর চোখে চোখ রাখতে নাই গুরু যদি তোমার চোখের দিকে তাকায় তুমি গুরুর কদমের দিকে পায়ের দিকে তাকায়ও তোমার কোনো ক্ষতি হবে না তার চাহনিতেই চুরি হয়ে যাবে এরকম অনেক প্রমাণ আছে পীর মুর্শিদ কামেল মুকাম্মেলের চোখের দিকে তাকায়া অনেক মায়েদের কাপড় চোপড় সাথে সাথেই নষ্ট হয়ে গেছে এরকম অনেক উদাহরণ আছে আমি সেই জায়গায় যাব না গান যেখানে রাখছে আমার সেখানে আমার জবাব একটি গান আমি রাখার চেষ্টা করব ওরে অনুরাগের বাঘে যারে ধরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে শেষে ভাবের মারা মারে লোসকি একবার অনুরাগের বাঘে যারে ধরে অনুরাগের বাঘে করে ভক্ত যখন তোমাকে ধরবে তখন সেই বাঘে বিবেক জঙ্গলে নিয়া তোমাকে এমন ভাবে আশ্রয় মারবে তোমার ভিতরে আর কোনো কামের জ্বালা যন্ত্রণা থাকবেই না সাধক দিনু লালন সাইজিরও ১৫০ বছরের আগের লেখক আগের সাধক তিনি বলছে তার এই গানে অনুরাগের বাঘে যাবে আহা এই বাজান এই বিক্রমপুরের মাটি থেকে মানুষ যায় মাইজ ভান্ডার बाबा भांडारी दरबारे जे मुरीद है ना এই বাংলাদেশ থেকে ভারত যে মানুষ মুরিদ হয় না ভারত থেকে বাংলাদেশ এসে মানুষ মুরিদ হয় না কেন কেন দুইটা একটা কষ্ট দুই একটা পরিশ্রম না অনেক পরিশ্রম অনেক কষ্ট এত পরিশ্রম করে তার এখানে আসবে কেন পাশেই তো পীর আছে ওখানে থাকলেও তো হয় না ওই যে मोहन गेसेगा सुरेश्वर किशोर सेठेर बाड़ीघर जार मन एक बार तार पीर मुर्शिदेर चेहराय निजेके सपोर्ट करे से पागल हो जाए घर बाड़ी कोनो किछुई भालो लागे ना ताई तारे ताइना निया विवेक जंगले तारे टाइना दिया विवेक जंगल शेषे भावेर मरा मारिल सखी अनुरागेर बागे जारे धरे बाबा अनुरागेर बागे जारे धरेल सखी अनुरागेर बागे जारे मोरा देहे जीवन संचार करे भंडारी बैराबरी सुरेश्वरी जाने मोरा देहे नतून कईरा जीवन संचार करे तीनों कोई सही रागेर बागे तीनों कोई सही रागेर बागे क्या लोग गुरलो नया बागलो शो उनुरागेर बागे जारे घरे बाबा उनुरागेर बागे जारे घरेलो शो उनुरागेर बागे जारे घरे तारे टाइना निया विवेक जंगले भावेर मारामारी मारार मध्य एक भाव ओई बाघे काम रक्त खाय एक चुमुके ओई जे करिमाना काम सारे ना मदने और ओई बाघे काम रक्त खाय एक चुमुके मान मांस माने मान सम्मान लइया मुखे से सुखे आहार करे शेषे तार अहंकार हारटाई खेये फेले जार गन्धे प्रेम शकुनी उड़े बाजान जे पीर मुर्शिदेर दरबारे जाए जे गुरुर गुलाम हुए जाए तार शुटकोट थाकलेओ जया भक्ति दिया ऊपर हुए गुरुर पाए पुड़े जाए ना कि बाबा तार मान सम्मान शेष तार मान सम्मान से धार धारे ना तार भीतर कोनो अहंकार नाई कोनो व्यक्ति यदि धमक दे बोले भाई भूल हो गेछे क्षमा करे दिस तार भीतर आर कोनो बहादुरी नाई आर कोनो अहंकार नाई कोनो हिंसा नाई शेषे तार अहंकार हारटाई खेये फेले जार गन्धे प्रेम शकुनियो रे गुरुर दरबारे गेले देखबेन मा बोनेरा गुरुर दरबारे जाए जाए ना केन जाए हलो ওই যে গন্ধে প্রেম শকুনি ওরে মা বোনেরা হলো প্রেম শকুনি এরা গুরুর দরবারে চলে যায় যেখানে কোনো ইজ্জত হারাবার ভয় না ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট কেনে উচ্ছিষ্ট কি উচ্ছিষ্ট হলো জুঠা একজনের জুঠা আরেকজনে খায় না কিন্তু পীরের দরবারের গোলাম যদি কেউ হয় পীরে যদি माखाएटा के आईटा कोई रे इटो खाए थे आईटा पानी पूरी दे ओटाई भक्ति भरे ओटाई भक्ति भरे इटा प्रसाद मने करे ताई बोल सोई बागे उस्सिष्टो खाई मिष्टो गने भक्ति का आर प्रेम शकुने এই দুইজনে খায় যখনে পলক শ্রীকাল এসে থাবা মেরে নিয়ে যায় তারা লাবণ্য চিতার ঘাটে যেই ঘাটে মরায় অহংকার সারে মুতু আন্তা কাবলু মুতু মরার আগে মরে যাও ওই মরারি হুংকার শুনে তোমার গুরুজি যাইয়া সেখানে এই মৃত্যু দেহে নতুন করে জীবন সঞ্চার করে সাধক দিনু কয় সেই অনুরাগের বাঘে কেন যে ধরলো না আমারে আমি যদি একটু কথা বলি আপনারা বেজার হবেন সনাতন ধর্ম সে ধর্মে নারদ नारद मुनि मंत्रेर कारणे मंत्र पाठ कइरा प्रत्येक दिन स्वर्गे जाए स्वर्गे जाइया आबार स्वर्गे कतक्षण विचरण करे जखन मरते नेमे आसे स्वर्गेर देवतारा दुई एक कोदाल माटी काइटा चाइछे मरते फालाइया देय नारद एसे जिज्ञासा करे प्रभु कृष्णके प्रभु मंत्र तप जप करे स्वर्गे जाए विचरण करे जखन मरते फिरे आसि कयेक कोदाल माटी काइटा स्वर्गेर देवतारा एई जमिने फालाय देय मरते फालाय देयर कारण कि प्रभु कृष्ण बोले नारद तुमि कि दीक्षा निछो हिंदू धर्मे सनातन धर्मे बोले दीक्षा नेवा मुसलमान धर्मे बोले मुरिद हवा एकई जिनिस तुमि कि दीक्षा निछो माने मुरिद दिसो कन्या आमी मंत्र पढ़े स्वर्गे जाई आमी आबार कार काछे दीक्षा नेब कय एई जे नेई কয় কেন কয় তুমি তো এখন পর্যন্ত পাক হও নাই তুমি না পাক তাই তুমি যখন স্বর্গে যাও স্বর্গটা না পাক হয়ে যায় আর কয় কোদাল মাটি কাইতে ফালায় দেয় কারণ পুরো স্বর্গ তোর ভাঙিয়ে ফেলান যায় না ওই যে হিন্দুদের বাড়িতে গেলে দেখবেন যে একটু পানি টানি ছিটে দিয়ে তারপরে জায়গাটা পাক করে নাকি কয় তাহলে আমি কি করব কয় তোমার দীক্ষা নিতে হবে কয় আমি দীক্ষা নিব কার কাছে দুনিয়ায় আসল নকল ভরে গেছে আমি কেমনে করে চিনুম আমি কার কাছে দীক্ষা নিব প্রভু কৃষ্ণ বলে আগামী কাল প্রাতে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাকে দেখবা তুমি যেই মানুষটিকে পাইবা সেই মানুষটির কাছে তুমি দীক্ষা নিবা মুড়ি দিবা সারা রাত কার ঘুমাসে সারা রাত এই কাত ওই কাত করতে 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 রাত্র চলে গেছে পাখিগুলোতে কুহু কুহু শব্দে যখন কলরব করে উঠছে ঘরের দরজা খুলে বাইরে রাস্তায় আসছে আয়শা দেখে একজাক শুয়োরের পাল লইয়া একটা রাখাল মানে শুয়োরের রাখাল মাথার মধ্যে এত বড় বিড়ে বড় একটা হাড়ি মাথার মধ্যে আর একটা হলো বাইক এই বাইকের মাথায় আবার এরকম হাড়ি রয়েছে আর আরেক হাতে একটা লাঠি লইয়া ওই যে শুয়োরের পালগুলি রাস্তা ছেড়ে মানুষের খেতে যায় রাস্তা চুতো হয়ে যায় তখন বাড়িতে রাস্তা উঠে নারদ কয় প্রভু আমার ভাগ্যে অবশেষে এই ছিল আমি মন্ত্রর কারণে মন্ত্র তপজপ করে স্বর্গে যাই আর আমি যার প্রথম মুখ দর্শন করব তার কাছে দীক্ষা নিব এদিকে একটা শুয়োরের রাখাল কিভাবে আমি কি করি हाय हाय रे आमी कार कासे की केमने के दीक्षा निब एक पा दुई पा फिरे आरेक पा आगे कय की करूं प्रभु कृष्णेर हुकुम जदि पालन ना करी ताहले तो आमी ना पाकी थेके जाब अवशेष ओई शोरेर राखाल एक जायगाय बससे जाया दौड़े कय गुसाई आमार एकटु कथा आमी एकटु दीक्षा निते चाइ आमाके एकटु दीक्षा दिबेन আরে রাখো তোমার দীক্ষা মিয়া আমার নিজের কাজ সারা হয় নাই তোমার আমি দীক্ষা দেবো আমার কাম আগে কইলেই মিয়া তারপরে না তোমারটা করুন আরে মশাই রাখো আমার কাম আগে করে লই পরে তোমারটা করুন নারদের তো গন্ধে কাম সারা যে এলাকাতে সুর যায় গন্ধে থাকা যায় গন্ধে শুনে কাম সারা নাকটা কোন রকম করে যাইতে ধুইরে একটু সময় রইছে এখন চাইয়া দেখে কি করতেছে এর কামটা কি ওই হাড়িটা নামাইলো হাড়িটা নামাইয়া ওর মধ্যে এই দু একখানা কলা আছে এই কলাটা বাইর করলো কলাগুলি ছিললো হাড়ির মধ্যে হইলো ছাতু কিছু পানি ঢাইলে দিয়ে ওই কলা দিয়ে সুন্দর করে মাখাইছে বাবা কি করতে কি হইলো ছাতু মাইলাম গইলো মাইসা কয় ওটা তো ওর মতোই গুর মতোই একবার এই মুরগিটা লাইরে ছিঁড়ে কি করছে কইরা কয় গুসাই আমার আপনি দীক্ষা দিবেন না আরে রাখো মিয়া আমার কামই তো শাসনে আমি তোমারটা কেমনে কি করব মশাই তোমার মন চাইলে থাকো মন না চাইলে তুমি চলে যাও আমার কাম আমারে আগে করতে দাও আবার খামোশ মাইরে একটু বসে রইছে ওই যে শুয়োরের যে বাচ্চাগুলি আছে না বাচ্চাগুলির দইরে গালের মধ্যে টিভি দিয়ে আ আ করে কেনে খা 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 ওই জায়গাতে উঠিয়ে খাওয়ায় হ্যাঁ কয়েকটার খাওয়াইছে কহা এইবার তোদের পেট ভরছে কত আমার এখন দীক্ষা দেন কত মিয়া পেট ঠিক জগৎ ঠিক আমি তো খাইলামই না আমি না খাওয়া অবস্থায় তোমার দীক্ষা দিব নাকি আমি খাইয়ে দে লই তুমি বসো গোসাই খাইব কি ওই যে শুয়োরের বাচ্চাগুলির যে খাওয়াইছে ওখান থেকে উঠাইয়া নিজে খায় আর আহ মজা রে মজা অনেক মজা হয়েছে হ্যাঁ আর নারদের তো খালি বমি আসতেছে হায় হায় রে করে কি শুয়োরের জুঠা এটা খায় এর কাছে আমার দীক্ষা নিতে হবে হায় কৃষ্ণ প্রভু আমার তুমি কোন জায়গায় পাঠাইলে खावा दावा शेष कयबार एबार जदि दीक्षा नाओ आसो ठीक आछे दीक्षा निब हाथ बाड़ाय दिछे मंत्र पइरे दीक्षा निछे मुरिद हइछे नारद कय प्रभु एबार आमि जाई ओर तो गन्धे काम सारा ताड़ाताड़ि जाई घिन्नाय काम सारा कय जाबि गा प्रभुर दरबार थेके केउ कि कोनोदिन प्रसाद ना निये जाय रे बाबा आहा हा एकटु प्रसाद निबि ना प्रभुर हातेर प्रसाद जे दिते हय नारदर तो शुई नाई काम सारा हाय हाय रे आजके आबार कि प्रसाद दिब रे ओई जे शुरेर जुठा निजे खाइछे ओई जुठा बोलतिके उठाया नारद रे कय ने नारद एकटु प्रसाद खा नारद ताराक दिके फिरे ताकाये हाथ एक हाथ बाड़ाइछे देख प्रभु बोले नारद रे प्रभुर हाथेर प्रसाद केउ एइभावे नेय ना रे प्रभुर हाथेर प्रसाद निते गेले तार उपरे हाथ आरा हाथ रेखे तारपरे प्रभुर हाथेर प्रसाद आदबेर साथे निते हय रे भक्ति सहकारे निते हय ताई करछे एकटु प्रसाद हाथे दिछे नारद खावार भनिता करे सामने आनছে আইনে পিছন দিয়া ফালাই দিয়া কয় প্রভু প্রসাদ তো নিছি এখন উঠি কয় হ্যাঁ ঠিক আছে চলে যাও চলে গেছে ওই জায়গায় একটা কুকুর কুকুরের তো কোনো ঘৃণা নাই বাবা কুকুরে যাইয়া সেই প্রসাদটা ভক্তি ভরে খাইছে পরের দিন মন্ত্র পড়ে নারদ স্বর্গে গেছে স্বর্গে যায় দেখে নারদের আগে একটা কুকুর স্বর্গে যে বসে রইছে অনেকক্ষণ বিচরণ করলো মরতে যখন নেমে আসলো ওই দিন আর ওই স্বর্গের দেবতারা এক কোদাল মাটি কাইটে ফালাইলো না ফিরে আসছে প্রভু আজকে তো গেছিলাম আজকে তো মাটি কেটে ফেলা নাই কয় নারদ তুমি দীক্ষা নিছো কয় হ্যাঁ নিছি কয় এই জন্যই তুমি পাক হয়ে গেছো এই জন্য মাটি কেটে ফেলা নেই স্বর্গ থেকে কয় প্রভু এমন ব্যক্তির কাছে দীক্ষা নিছি আহা প্রভু কৃষ্ণ বলে তুমি কি তাকে চেনো যার কাছে তুমি দীক্ষা নিলে কয় না জীবনেও দেখি নাই प्रभु कृष्ण बोले नारद रे ओई सुर रखल जे आमी प्रभु श्री कृष्ण महाप्रभु निजे ओरे नारद एई दुनियार मानुषगुलो जारा पशुते जर्जरित मानुषकुले जन्म नियाओ जारा अमानुष रास्ताय चले बेरास्ताय चले सठीक पथे चले ना तारा मानुष रूपे केवल प्रकृत पक्षे मानुष ना तारा ओई रकम शुरेर पालेर मतो आमी राखाल होया ओई बेठिक मानुषगुली रे कुरास्तार मानुषगुली रे आमी रास्ताय आनयन करी ताई आमी सेई शुरेर राखाल प्रभु আমি তো স্বর্গে গেলাম মন্ত্র পড়ে কুকুরটা গেল কিভাবে প্রভু কৃষ্ণ বলে নারদ রে তুই তো সেই প্রসাদ খাস নাই ঘৃণা করে ফেলে দিছাস আর ওই কুকুরের কোনো ঘৃণা নাই সেই কুকুরটা ভক্তি সহকারে প্রভুর দেওয়া প্রসাদটা খেয়েছে তার কোনো আবাদত লাগে নাই প্রভুর দেওয়া প্রসাদটা ভক্তি সহকারে খাওয়াতে সে একা একাই স্বর্গে জায়গা পাইছে ওই ভাগে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে भक्ति काकार प्रेम शकुने ओई दुई जने खाए जखने पलक सिगाल एसे थाबा बेरे ओई बाटे सिगोता पलक सिगाल एसे थाबा बेरे जाय तारे लाबन्नती तारई खाते अल्लाह बोलते मुसलमान ना हो कबर आसियो ना ताई भक्त प्रश्न करছে मुसलमान হয় কেমনে এই যেমনে হয় নারদ অনেক তন্ত্র মন্ত্র তপস্যা যায় না স্বর্গে যায় তাও সে না পাক আর সে যখন দীক্ষা নিছে তখন পাক হয়ে গেছে এটার নাম মুসলমান হওয়া অর্থাৎ এটা সনাতন ধর্মের কথা বললাম মুসলমান ধর্মে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে মুসলমান হয় আমার বাবা আত্মসমর্পণ করছে আমি করি নাই আমি মুসলমান না আচ্ছা বাবা যে হজ করে তারই তো হাজি কয় হাজির ফুলারও কি হাজি কয় না চেয়ারম্যান যারা বানাইলেন নির্বাচন করলেন মেম্বার যারা বানাইলেন হেই তো মেম্বার নাকি মেম্বারের ফুলার নামও মেম্বার যে যে জায়গাটা পাস করছে তাকে ঠিক তাই বলা হয় নামাজ পড়লে হয় নামাজি रोजा करले है रोजादार हज करले है हाजी दान करले है दानवीर ताहले मुसलमान की करले है खतना करले माथा काटले एटा अनेक हिंदुराओ करे आजकल विज्ञानेर जमानाय अनेकेई करे ताते मुसलमान हय ना मुसलमान माने आत्मसमर्पणकारी आत्मसमर्पणकारी की एटा हलो আল্লাহর প্রতিনিধি যারা তাদের কাছে যাইয়া সারেন্ডার করা মানে মুরিদ হওয়া এই মুরিদ হইলে সে মুসলমান হয় মুরিদের নামই মুসলমান যে ব্যক্তি মুরিদ হয় নাই সে ব্যক্তি পারফেক্ট মুসলমান না লিখতে পারবো জন্মসূত্রে মুসলমান ওটা জন্মসূত্রে প্রকৃত পক্ষে মুসলমান না এই কাজটা করতে হবে এটা আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো উসিলাটাই হলো পীর মুর্শিদ এবং বলেছে ফালান্তাজিদাল্লাহু লিয়া মুর্শিদা যার অন্তরে মোহরমারা হয়ে গেছে সে ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান যার পীর নাই তার শির নাই বেমুরিদার পীর হইল শয়তান এইজন্য আল্লাহ কইছে তোমরা শয়তান মুক্ত হও খান্নাস মুক্ত হও কিভাবে মুসলমান হও তাইলে তুমি খান্নাস মুক্ত হইতে পারবা মুসলমান মানে মুরিদ হও আমি একটু বেশি কথা মনে হয় বইলা ফেলাইলাম আপনাদেরকে কষ্ট দিলাম না বাবা বাবা আমরা তো আমাদের যে তরিকত এই তরিকাটা প্রচার করার আমরা প্রচার করি গানের মাধ্যমে এই জন্য আমরা তরিকতের প্রচার সম্পাদক আমরা শুধু একটু কানে পানি দিয়ে যাই কানে পানি দিলে আবার নতুন করে পানি দিয়ে বের করুন লাগে না আমরা যা বলবো সেই কথাগুলি শুনে যার যার পীর মুর্শিদের কাছে যাইয়া কামেল মোকাম্মেল মুর্শিদ ধরে তার কাছ থেকে নতুন করে কানে পানি দিয়ে আপনার এটা শিখতে হবে বুঝতে হবে ওই যে বলছে বিয়ে করার আগে বিয়া বসেন হ্যাঁ বিয়ে করার আগে বিয়া বসতে হবে কারণ গুরু সে হলো স্বামী আর ভক্ত শিষ্য সে হলো স্ত্রী গুরুর জিহ্বা হলো লিঙ্গ ভক্তের কর্ণ হবে জনি এতে যে সহবাস হবে তাতে একটা সন্তানের জন্ম নিবে ওই সন্তানের নাম হলো জ্ঞান এই বিয়াটা যে পর্যন্ত বসবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সলিড মুসলমান হইতে পারবেন না তো যে গানটা আমরা শুনলাম সেই গানের পাশে আর একটা গান আমার মনে পড়েছে যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ছাড়বো না বেলায়েতের বাদশা আমার বাবা মাওলানা হ্যাঁ যত জ্বালা দিবে তাও তাকে ছাড়া যাবে না ছাড়লে তো মরলে আর ধরলে তো বাঁচলে। একটা কথা আছে না, তুমি ধরার মতো ধরো আর তুমি মরার মতো মরো। গুরুকে ধরো আর ছাইরো না। তাই ওরে মরবি যারা জিন্দা মরা বইরা বরে আয় তোরা মরবি যারা জিন্দা মরা আনন্দ করা নাকি বাবা। কিন্তু এই গানের ভিতরে কি আছে, গানের ভিতরে কথাগুলি কি? মরবি যারা জিন্দা মরা মাইজ ভান্ডারে আয় সুরের স্বরে আয়, আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরায় ধরে মরার গলা বুকে বুক মিলায়। মরা এবার মরা মাসের ধরে কেমনি রে বাবা? যে ব্যক্তি মুরিদ হয় তিনি মরে যায়, জিন্দা থাকতে মরে যায়। আমিও মরা, আমার তরিকার ভাইয়েরাও মরা, আর দরবারে যখন দেখা হয় তখন এক মরায় আর এক মরারে জড়ায় ধরে, এক ভাই আর এক ভাই। মরায় মরায় লেনা দেনা, যে তাই তার ভাব বুঝে না, মানে যারা বেমুরিদা তারা তার ভাব বুঝে না। যে তা লোকের কানে যায় না মরায় যাহা কয়, মরায় কথা কয়। হাদিসেও আছে মরারে যখন কান্দে করে লয়ে যায় তখন মরায় কয়, আরে আমার গড়া বাড়ি ঘর তুই আমার লয়ে জীব রে, আমার আর ঘরে জায়গা দিব না। বউ রয়েছে যার সাথে এতটা জীবন কাটাইলাম, আমার স্ত্রী রইলো, সে তো আমার সাথে হয় না রে। আমারে যারা কান্দ করে নিতেছে এরা হয়তো আমার সাথে যাইব, যায় না। মাত্র একজন যখন কবরে নামে দুয়া কালাম পরে কয় আর কেউ না গেলেও একজন মানুষ আমার সাথে যাইব, ওইটাও যখন দুয়া কালাম পইরা উপরে উঠে আসে মরা এমন জোরে চিৎকার মারে, হাদিস শরীফে বলে মরার চিৎকার যদি জেতা মানুষে শুনতো, জেতা মানুষগুলি সাথে সাথে কলেজা ফাইটা সবাই মারা যায়। এটা হাদিসের বয়ান। তাই মরাই মরাই লেনা দেনা, জেতা লোক তার ভাব বুঝে না, জেতা মানুষের কানে যায় না, মরায় যাহা কয়। ভক্তের বুকে জ্বলে প্রেমের আগুন,